ইচ্ছুক সঙ্গীত শিল্পীদের সাহায্যার্থে বেঙ্গল ফেস টিভি চ্যানেলে নতুন উত্তর ভয়েস ট্রেনিং উইথ মিউজিক গ্রুমিং ও রিহার্সাল উইথ অর্কেস্ট্রা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওতে সিনথেসাইজার লিড গিটার হ্যান্ডসনিক অক্টোপ্যাড ও পার্কেশন সহযোগে প্রতি শিল্পীর তিনটি করে গান প্রতিদিন তৈরি করে দেওয়া হবে। মিউজিক নির্দেশনায় থাকবেন শ্রী সুজিত শেঠ, যিনি দীর্ঘদিন শ্রদ্ধেয় সলিল চৌধুরী, রূপঙ্কর বাগচি, চন্দন রায় চৌধুরী ও রাঘব চ্যাটার্জি সহ ভারতবর্ষের সমস্ত নামী শিল্পী ও মিউজিক নির্দেশকদের সাথেই কাজ করেছেন। ভয়েস ট্রেনিং ও মিউজিক গ্রুমিং করাবেন বেতার ও দূরদর্শন খ্যাত প্লেব্যাক সিঙ্গার অয়ন্তিকা চক্রবর্তী, তিনি কুমার শানু, উদিত নারায়ণ, হৈমন্তী শুক্লা, অনুপ চালোটা, উষায়ত্তুপ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, নচিকেতা চক্রবর্তীর সাথে কাজ করেছেন। 7 মার্চ 2021 থেকে প্রতি রবিবার বিকেল 3টা থেকে 8টা পর্যন্ত রিহার্সাল ও রুমিং ক্লাস হবে দমদমের কাছে ডানদাপে টিভি চ্যানেলের এয়ার কন্ডিশন স্টুডিওতে। 6 মাসের শেষে প্রতি শিল্পীকে মেমেন্টো ও সার্টিফিকেট প্রদান করা হবে টিভি চ্যানেলের পক্ষ থেকে। উপস্থিতি ও দক্ষতার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে টিভি চ্যানেল ও ফাংশনে গান গাইবার ও টেলিফিল্মে প্লেব্যাক করার সুযোগ করে দেওয়া হবে যোগ্য শিল্পীদের। দেরি না করে বিস্তারিত বিবরণের জন্য আজই যোগাযোগ করুন 7003687634 এই নম্বরে। रहते हो तुम, रहते हो रहते हो।
মাইকটাকে না ইউজ করতে হবে, মানে এরকম নয় যে পুরোটাই আমি দূরে গাইবো বা এরকম নয় যে পুরোটাই খুব সামনে গাইবো। ডিপেন্ড করে, যখন খুব হায়ার নোটস গুলো বলছো তখন একটু সরে গেলে সেটা ন্যাচারাল, যে প ম এই ওয়ার্ডগুলো বলার সময় মুখটা সাইড করতে হয়, এগুলো ভীষণ নর্মাল ব্যাপার। কিন্তু তোমার মানে স্পেশালি যখন সেকেন্ড টান্তরাটা ধরলে না, আমি কিছু শুনতেই পাইনি প্রথম দুটো লাইন, তারপরে কিন্তু অনেকক্ষণ পর শুনলাম। তো এরকম এটা হলে আধা শোনা যাবে, মানে মেসেজটা পুরো কনভে করা যাবে না। মাইকটা দেখবে আর আননেসেসারি প্রেশার দেওয়ার দরকার নেই, অ্যাজ লং এজ মাইক ইজ দেয়ার, খালি গলায় তো গান হচ্ছে না এটা, ঠিক আছে? হ্যাঁ, মানে যদি একদম বেসিক হিসেবে করতে গেলে সারেগামা পাধানিসা, এখন মানে একদম নোট লাগানোটাকে প্র্যাকটিস করো, লাইক প্রপার প্রেশারে কীভাবে নোটগুলো লাগাবো সেটা নিচ বেসের রেয়াজ বাড়াতে হবে, মানে সানি ধাপা একটা একটা করে, লাইক প্রথমে পা অব্দি, তারপরে যখন পাটা স্টেবল হচ্ছে তখন আবার একটু নিচে মা অব্দি, নিজের যেটা স্কেল সেই স্কেল অনুযায়ী এইভাবে আস্তে আস্তে রেয়াজ করতে হবে। তাহলে মানে এটা ফার্স্ট স্টেপ না, রেয়াজটা শুরু করার। আমার তুমি কি আগে করতে শিখতে কোথাও? না, তাহলে তো প্রথম থেকে শুরু হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে। তো সেই হিসেবে একদম প্রপার প্রেশারে, যেটা তোমার টকিং ভয়েস, যে ভয়েসে গান কথা বলো সেই ভয়েসেই গানটা গাইবে, কোনো এক্সার্শন না, ঠিক আছে? চাই হেসে খেলে জীবন মধু, কেউ যদি হয় হোক বেদনা বিধু,
খেলে জীবন মধু কেউ যদি হয় হোক বেদনা বিধু আমরা সবাই ভাবি মিছে আলে আয় সুখটাকে কেড়ে নেব বাঁকাই সারা পৃথিবী হারিয়ে গেল মোর সারা মিশরের নীল নদ আকাশে মিলা খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়া আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখা হে 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 লা 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 জীবনে চলার পথে যত করি ভুল ভুলটাকে ভুল করে ভাবি রাখুন জীবনে চলার পথে যত করি ভুল ভুলটাকে ভুল করে ভাবি রাখুন আলোর পরশ খুঁজি মিছে আলে আয় সূর্য লুকাতে চাই গাছের ছায়া পৃথিবী হারিয়ে গেল মোর সারায় মিশরের নীল নদ আকাশে মিলায় সূর্য প্রাসাদ গড়ি মাঝ দরিয়া আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখা হে 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 লা 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 রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রমা
রাতে সুর ছিল গান ছিল এই কানে ওই দুটি হাত ছিল এই হাতে কি কথা বলছিলে মন জানে চোখ ভালো লাগছিল তুমি ছিলে তাই মন ছিল মনেরই ছায়াতে রাতে রাখছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে চলে যাই দূরে সেই স্মৃতি ভুলতে কি আজ পারি পুরানো দিন আছে জুড়ে ভালোবাসা হয়েছে মন জলে একা একা পায় সেই তুমি নেই তুমি নেই সাথে ছিল রং ছিল ফাল্গুনি হাওয়াতে সব ভালো ছিল তোমাকে আচ্ছা আমি একটা কথা বলে নি তোমাকে, তুমি সেই রাতে রাখছিলে যেটা গাইলে না গানটা ঠিক আছে সুরে গাইছো, তুমি না শিখে যেটা করছো সেটা ভীষণই ক্রেডিটেবল, কিন্তু একটা জিনিস ইউডলিং এর সময় নোটেশনগুলো ভীষণ পার্টিকুলার হওয়া দরকার। আমি বলছি আমি অক্টেভ ডাউন করে গাইছি কারণ আমি অতটা উঁচু পারবো না গাইতে। প্রথম যেটা গেছে পাধা পাগা ঝুঝু ঝুঝু, যেটা তোমার সেকেন্ড অন্তরের আগে যেটা আছে পাধা পামা পাধা পাপা পাপা মা পাগা করো ঝুঝু 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 না 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 এটা যাবে না ঝুঝু 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 এই যে পা 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 মা পাগা পা পা, এটা কিন্তু বেশি রোল মানে নিচের পাটা। আমি তো অক্টেভ ডাউন করে গেছি, তুমি তোমার অক্টেভ গাও। নোটেশনটা হচ্ছে পাধা পাগা পাধা পামা পাধা পাপা পাপা মা পাগা, প্রথমটাও তাই। প্রথম যেটা শুরু হচ্ছে পাগা পাপা মা গা পাগা পামা গা রে, নোটেশনটা বি ভেরি পার্টিকুলার। আমি অক্টেভ ডাউন করে গাইলাম এটা কারণ আমার পক্ষে উঁচুটা গাওয়া সম্ভব না, তুমি তোমার অক্টেভে ঠিকঠাক করে গাইবে। ঠিক আছে আমি নোটেশনটা বলে দিলাম, এটা মাথায় রেখো। নেক্সট গান কি গাইছো? ওপারে থাকবো আমি, ওপারে থাকবো। ওপারে থাকবো আমি তুমি রইবে পারে,
শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, ওপারে থাকবো আমি তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পড়বে যখন মালার চন্দন ওই রাঙা ছেলিয়ার ফুলো রাখি বন্ধন, মিলন রাতের প্রদীপ হয়ে আমি ফুলবো বাসরে, ওপারে থাকবো আমি তুমি রইবে পারে। শুধু আমার চোখ ভরে দেখবো তোমারে। মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দুনয়ন, তখন আমি গানের পাখি হব আকাশ পানে, ওপারে থাকবো আমি তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার ফুল, তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে, পারে থাকবো আমি তুমি রইবে পারে। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, দেখবো তোমারে। অভয়কে যেটা বলার আছে সেটা হচ্ছে সুরের দিকে একটুখানি আরেকটু নজর দেওয়া। এই গানটা গাইতে গিয়ে অন্তরার একবারে অসাধারণ তো সুরটা, গানের সুরের কোনো তুলনা নেই, বেশ সরে সরে গেছে। আর এইসব বহুল প্রচলিত গান লোকের কানেতে এমন বসে যায় যে সুর থেকে একটু সরে গেলে পরেই মানুষের মনে একটা একটু হলেও একটুখানি ছোট্ট কেউ হলো এই জায়গাটা এইটা লাগে। তো এই দিকে একটু নজর দেওয়া, এই জন্য একটু প্র্যাকটিসের দরকার আছে। ঠিক আছে।